ওরা মাছ ধরছে, কি মাছ এসছে, মাছ এসছে, ভোলা মাছ দেখি, কই 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 কই, ভোলা মাছ দেখি, অধিক কথা বলে তাহলে ভারী খাপ দিলি, ভোলা ভাবতে তাই বললো আমার, দেখি দেখি ভোলা মাছ, দেখি ভোলা মাছ, সত্যি ভোলা মাছ, ভোলা মাছ। হ্যাঁ, আরে তাজা ভোলা, তাজা ভোলা, হুম, একদম পুরো মানে ই করতেছে, সাইজ দেখেছো ভোলার, খাইবার মতো সাইজ। এইবার এই বেটা, এই চিংড়ি রয়ে গেছে, হ্যাঁ পুরো পুরো একদম, মারা কোথায়, এই মুখের দিকে বাইরের দিকে মারলে হতো মানে, নাকি হ্যাঁ না দেখি, তাই তো ইতিমধ্যেই অনেকগুলো মাছ পাওয়া সম্ভব হয়েছে। তাদের অভ্যাস আছে, তারা ভালো, এখনো পাক থেকে গেছে তাহলে না, আইসে কিছু, চলো তাহলে সেই জুলার মধ্যেই যাই, ওই জুলায় চিংড়ি মাছ আছে বুঝলা তো, এই সমস্ত জায়গায় দাঁড়াই থাকতে হবে, এক জায়গায় দাঁড়াই থাকতে হবে, যখন জল আসবে না একাল খেপার দিতে হবে, এই দাঁড়াই হবে এইরকম জায়গায় এই জল ঢুকবে, একাল খেপতে দিয়ে চলো তোলার ভিতরে যাই, ওই নোংরা টোংরা আছে কিন্তু, ও মাছ নড়তেছে, মারো গা ফান দেব, জানে দেবার দেব, দেয়া 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 দেয়া, মুড়ু মুড়ু আছে এদিকে, এই ফাঁকা জায়গা থেকে গেছে, দেয়া ওই ফাঁকা কিন্তু মুড়ু আছে, ও রে বাবা রে, আচ্ছা মুড়ো গিরে দেবা, হ্যাঁ মুড়ো গিরে দেবা, ও সে মুড়ো গিরে দিতে আয়, দেখ কী মাছ বাদে, ওরে বাবা রে, একটু সেও করে তাড়াতাড়ি টান দেও, ভালো মাছ আছে, এই এই জোলা ভাঙলি প্রচুর মাছ বাদ্য, উরে বাবা রে ফাটছে মাছ, নিয়ে এসো এই মুড়ো গেরবো এক্ষুনি আমি, তাই উরে বাবা রে, ওরে বাবা রে, এই মুড়ো গিরতেই হবে, কারো কথা শুনবো না আমি, দেখো দেখো বন্ধুরা পাশে মাছ, এই মুড়ো গিরে দেবো এখন, কান্না করতে থাকা থাকতেই পারে বুঝলে তো, কী বড় মাছ, এই মুড়োটাই ঘিরে দেবো, তুমি এখান থেকে এটা করবো ঠিকঠাক করে, হ্যাঁ আর আমরা দুইজন দুই সাইড দিয়ে দিচ্ছি, ওই ফাঁসে বাদাই দিয়ে ওর ভিতরে, না না এই মুড়োর তলে মাছ আছে, এই একটা মুড়ো একটা মুড়ো দুটো মুড়ো ঘিরে দিলি, এইরকম সাদা মাছ চিত্রে মাছ হয়ে যাবেন বুঝছো, হ্যাঁ পার্শ্ব মাছটা নাও, এখানে চিংড়ি মাছ পড়েছে না, কী ফুড়ি মাছ চিংড়ি মাছ ই করলে পাতলা জাল না, এই ধরনের দেখো চিংড়ি মাছগুলো করো, শোনো ওদিকে যেও না, এই মুড়োটা ঘেরবো তো দিয়ে আসো।
এখানে অনেকগুলো চিংড়ি দেখে গেছে, ওই একটা একটা এই মুড়ো গিরে দিলে দেখো মাছ হবেই, শিওর হবে। এবার একটা দেও সামনে ওই ইসি গুলাই এসে চলো দুজন গিরে দিই, তারপরে কী হয় দেখা যাবে। একটা রিস্ক তো নিই, শুনতো ওই যে শোভা ফোন টোন করিল নাই, শোভা ফোন টোন করে দরকার আমার ওই জামাইরি, ও জামাই যা পারে মাছ ধরতে, তার ও যেনে মাছ না থাকবে সেদিন তো মাছ ধরে নিয়ে আসা হোক। আইসি বড় কিছু পাশে বলে বাবালে, ওলে বাবালে আমি ওই গোড়া ঘেরবো, গোড়ায় পাশে মাছ আসেই। আর তো বড়টা চিংড়ি দেখো, মাছ মাছ দেখো, ধরো চিংড়ি মানে একদম পুরো ই চিংড়ি কি বলে রে চাকা চাকা চিংড়ি।